আপনাদের সামনে উপস্থাপন করে থাকি, আপনারা প্রয়োজনীয় বিষয়টা নোট করে নেন। হ্যাঁ, অনেকেই ভাবেন বা বলেন যে মাধ্যমিক পাশের জন্যে, উচ্চ মাধ্যমিক পাশের জন্যে, এমনকি অষ্টম মান পাশদের যারা রয়েছেন, আপনাদের জন্য এরকম বিশেষভাবে কোনো রকমের চাকরি রয়েছে কি না সেটা বলার জন্যে বলে থাকেন। তো বিষয়টা হচ্ছে এরকম যে চাকরি কিন্তু প্রচুর হচ্ছে, প্রচুর হচ্ছে, চাকরির বিজ্ঞপ্তিও বেরুচ্ছে, সে অনুযায়ী আপনারা ফর্ম ফিল আপ করছেন এবং যখনই এডমিট কার্ড আসছে আপনারা কিন্তু পরীক্ষাও দিচ্ছেন। তো এই কথা বলার পর একজন ফোনে যখন আমি এরকম বলছিলাম তখন একজন একটু মানে মুচকি হাসি হেসেছিলেন, বলছেন এটা কী বলেন, এই যে শুনলাম রেলে লক্ষ লক্ষ লোক নেবে, বিজ্ঞপ্তি বেরিয়েছিল, জমা করলাম, দরখাস্ত অনলাইনে ফিল আপ করলাম, কোথায় এডমিট তো এখনও আসছে না, সে কতদিন হয়ে গেল। হ্যাঁ, আপনারা একটু ধৈর্য ধরুন, যে প্রত্যাশা যা ছিল যে শূন্যপদের সংখ্যা অনুযায়ী কতগুলো দরখাস্ত জমা পড়বে, তার যে হিসেবটা, তার যে অনুপাতটা, সেটা এতটাই বেড়ে গেছে, যারা কর্মকর্তা, যারা এই নিয়োগের কাজে নিয়োজিত, তারা বিষয়টাকে নিয়ে বলেছে যে এত সংখ্যক প্রার্থীরা জমা করেছেন, তো স্বাভাবিক কারণে তাদের এডমিট কার্ড প্রস্তুতি এবং সেগুলোকে পাঠানো, পাঠানো মানে অনলাইনে পাঠানো, তা করতে কিছুটা অবশ্যই সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, সারসংক্ষেপ কিছুটা বলি, আপনারা উৎকণ্ঠায় রয়েছেন, রেলে অ্যাপ্লাই করেছেন, এডমিট কার্ড আসছে না, ঘন ঘন ফোন করছেন আমাকে, জিজ্ঞাসা করছেন এডমিট কার্ড কবে আসবে, ডেট তো বলতে পারি না, কিন্তু যে বিষয়টা রেল দপ্তর থেকে বিস্তারিতভাবে জানিয়েছে সেটা অন্ততপক্ষে আপনাদেরকে আমি বলতে পারি। যেমন ধরুন রেলে আমরা সবাই জানি যখন বিজ্ঞপ্তি বেরিয়েছিল, আজকে থেকে ধরুন তিন মাস, সাড়ে তিন মাস আগের কথা বলছি, তখন দুটো বিজ্ঞাপন বেরিয়েছিল, একটা ছিল সেন্ট্রালাইজড বিজ্ঞপ্তি নম্বর 1, আরেকটা ছিল সেন্ট্রালাইজড বিজ্ঞপ্তি নম্বর 2। এই বিজ্ঞপ্তি নম্বর 1 সেটা ছিল গ্রুপ সি, অর্থাৎ এএলপি বা লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলা হয়। তো সেটাতে শূন্যপদের যে সংখ্যাটা ছিল সেটা ছিল 26,502 শূন্যপদ, আর সেই দেখে যারা অ্যাপ্লাই করেছেন অ্যাপ্লিকেন্টের সংখ্যাটা দাঁড়িয়েছে 70 লক্ষ। যাই হোক, এখন ঘটনা যেটা বা যেটা বলার কথা যেটা, সেটা হচ্ছে যে রেল কর্তৃপক্ষ এই তিন মাসের মধ্যে শূন্যপদের যে সংখ্যাটা সেটা এক লাফে 60,000 করে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, 26,502 থেকে শূন্যপদের সংখ্যাটা কিন্তু 60,000 হয়ে গেল। যারা অ্যাপ্লিকেন্ট তাদের সংখ্যাটা কিন্তু আর এই মুহূর্তে বাড়বে না, যারা জমা দিয়েছেন আপনাদের এবার কিন্তু পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। এই তো 9 আগস্ট থেকে সারা দেশে বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলা চলে। কিন্তু আমাদের রাজ্যের যে প্রার্থীরা, আপনাদের মনে হচ্ছে 13 আগস্ট থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। অনেকে হয়তো ভাবছেন যে না, আমার তো আরও এক দুদিন আগেই আমি এরকম মেসেজ পেয়েছি, খুবই ভালো। তবে আমার যে কথাটা সেটা হচ্ছে, যারা এডমিট কার্ডের জন্যে উৎকণ্ঠায় রয়েছেন, আপনারা একটা পয়েন্ট খুব ভালো করে নোট করে রাখুন, যেদিন আপনাদের পরীক্ষার ডেট হবে সেই ডেটের ঠিক 4 দিন আগে আপনার এডমিট কার্ড ওয়েবসাইটে, রেলওয়ের ওয়েবসাইটে সেটা কার্যকরী হবে, অর্থাৎ ইস্যু হবে। এর আগে কিন্তু আপনি কিছুতেই সেটাকে ডাউনলোড করতে পারবেন না, কোথায় আপনার পরীক্ষার সেন্টার পড়েছে সেটাও জানতে পারবেন না। এইটুকুন জানতে পারবেন যে আপনার সেন্টারটা কোন শহরে পড়েছে, কোন রাজ্যে পড়েছে, কোন তারিখে পড়েছে, আর কটার সময় পরীক্ষাটা হবে, সেটাও কিন্তু আপনি ইতিমধ্যে জেনে নিতে পারছেন। এখন যে জেনে নেওয়ার বিষয়গুলো বা এডমিট কার্ড ডাউনলোড করার বিষয়গুলো বলছি আমি, সেটা কিন্তু শুধুমাত্র সেন্ট্রালাইজড বিজ্ঞপ্তি নম্বর 1-এর কথা বলছি, যেখানটায় এএলপি এবং যে লোকো পাইলটের কথা বলছি তাদের ক্ষেত্রে, গ্রুপ সির কথা বলছি। হ্যাঁ, তাদের পরীক্ষা প্রায় 1 মাস ধরে চলবে। এই পরীক্ষা শেষ হওয়ার পর যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করেছিলেন, আপনারা নিশ্চয়ই জানেন
গ্রুপ ডিতে শূন্য পদের সংখ্যা ছিল 62,000। একজন কিন্তু ভালো, খুব মানে কি বলবো, উৎসকের সঙ্গে উৎসাহের সঙ্গে ফোন করে জিজ্ঞাসা করেছেন যে যেহেতু গ্রুপ সিতে 26,502 থেকে সেটা 60,000 হয়েছে, সেক্ষেত্রে গ্রুপ ডির শূন্যপদের সংখ্যা কি বাড়বে? বাড়তেও পারে, সেটা এই মুহূর্তে তো বলা যাচ্ছে না, অপেক্ষা করুন। রেল দপ্তর সেটা যদি বেড়ে যায় অবশ্যই ঘোষণা করে দেবে, আর আমরাও আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এখন যেটা কাজ সেটা হচ্ছে একদিকে অপেক্ষা করা অ্যাডমিট কার্ডের জন্যে, আরেকদিকে নিজেদেরকে যথেষ্টভাবে প্রস্তুত, নিজেদেরকে প্রস্তুত করে নেওয়া। সামনেই কিন্তু আপনার পরীক্ষা আসছে, তো হ্যাঁ, অনেকেই ভাবছেন যারা অ্যাপ্লাই করেননি, অনেকে ভাবছেন যে আমি তো অ্যাপ্লাই করতে পারিনি যে কোনো কারণে। তো এখন আপনি ইন্টারভিউর কথা বলছেন, তো বলুন কিছু, কোথাও অ্যাপ্লাই করতে পারবো কি? হ্যাঁ, একদম ঠিক, গ্রুপ ডিতে, সেই রেলওয়ে দপ্তরের কথাই বলছি, রেলওয়ে দপ্তরে আমরা সবাই জানি যে ভারতীয় রেলের মোট 17খানা জোন রয়েছে, সবকটা জোনেই কিন্তু একই সঙ্গে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যেও কিছু কিছু জোনে যখন শূন্যপদের সংখ্যাটা নিরূপণ করা হচ্ছিল, তখন কোনো কোনো জোনে শূন্যপদের সংখ্যাটা ঠিকঠাকভাবে বলা হয়নি বা গ্যাপ রয়ে গেছে। এই দেখুন না, দক্ষিণ রেল, যার হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে, তারা ইতিমধ্যে একটা ছোট্ট বিজ্ঞাপন ছেড়েছে, বলেছে আমাদের জোনে কিছু গ্রুপ ডি লোক নিয়োগ করব, যেটা ওই সেন্ট্রালাইজড বিজ্ঞপ্তি নয়, সেটা তারা নিজস্বভাবে বিজ্ঞপ্তি জারি করতে পারে, করেছে। আর সে শূন্যপদের সংখ্যাটা সে একেবারে বেশি সেটা বলতে পারবো না, সেটা শূন্যপদের সংখ্যাটা হচ্ছে 257টি শূন্যপদ, আর সেই জোনটা হচ্ছে দক্ষিণ রেল। আবারও বলছি, দক্ষিণ রেল যেহেতু ভারতীয় রেল, অতএব নিয়ম রয়েছে যে সারা দেশের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিক্যান্ট বা প্রার্থীরা আবেদন করতে পারবেন, সে যোগ্যতা স্রেফ মাধ্যমিক পাস, আর যে বয়স সেটা 18 থেকে 33 পর্যন্ত, মানে ঊর্ধ্বসীমাটা 33 পর্যন্ত। যদি কেউ ওবিসি থাকেন 2 বছর, যদি কেউ SC ST থাকেন আপনারা 5 বছরের শিথিলতা পাবেন। হ্যাঁ, তো এক্ষেত্রে দরখাস্ত কিন্তু করতে হবে অনলাইনে। তো এক্ষেত্রে সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করবেন এ যাত্রায়, অর্থাৎ এই যে ইন্ডিয়ান রেলওয়েতে এখন যে গ্রুপ ডির আপনারা যারা জমা করেছেন 62,000 পোস্টের এগেনস্টে, আপনারা হয়তো ভাবছেন আপনাদের পরীক্ষা কিন্তু নিজ নিজ রাজ্যে হওয়ার সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল, কিন্তু এই যে এখন যেটা বললাম সেটার জন্যে কিন্তু পরীক্ষার কেন্দ্র অবশ্যই ধরে নিতে হবে, আপনাকে বহিরাজ্যে হবে, আমাদের রাজ্যে হবে না সেটা ধরে নিতেই হবে। তো যাই হোক, যারা মাধ্যমিক পাস রয়েছেন, রেলওয়েতে এর আগে অ্যাপ্লাই করতে ভুলে গেছেন বা করতে পারেননি, আপনাদের জন্য একটা ছোট্ট সুযোগ রয়েছে। আপনারা যারা এখনও অ্যাপ্লাই করতে আগ্রহী রয়েছেন, শেষ তারিখটা হচ্ছে 27 আগস্ট পর্যন্ত, আপনারা ইচ্ছে করলে আবেদন করতে পারেন। এই গ্রুপ ডিতে লোক নিয়োগ করা হবে, আপনারা দেখতে হবে পুরো বিজ্ঞপ্তি, আর ইচ্ছা শক্তি আসতে হবে আপনার যে আমি বহিরাজ্যে গিয়ে পরীক্ষা দেব, বহিরাজ্যে আমার চাকরি হবে, সেখানটায় চাকরি করব। এ ধরনের ইচ্ছে থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করার আপনার যে প্ল্যানটা সেটাকে কার্যকরী করে নেবেন। হ্যাঁ, যারা গ্রাজুয়েট রয়েছেন আপনারা ভাবছেন যে আপনাদের জন্যে চাকরি, হ্যাঁ অবশ্যই রয়েছে। কেউ যদি চান ডিফেন্সে ঢুকবেন, CDS পরীক্ষা রয়েছে, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, অবশ্যই গ্রাজুয়েট হতে হবে। কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি গ্রাজুয়েশনের পর ফিনান্স সেক্টরে অন্ততপক্ষে 1 বছর বা 1-এর বেশি বছরের আমার অভিজ্ঞতা রয়েছে, আমি ব্যাংকিং সেক্টরে চাকরি করতে চাই, তবে কিন্তু আপনার জন্য একটা দারুণ সুযোগ রয়েছে, সেটা হচ্ছে IPP ব্যাংক। সংক্ষেপে হয়তো অনেকেই বুঝবেন না, ভাববেন এটা আবার কী ব্যাংক, নতুন শুনেছি। IPP ব্যাংক অবশ্যই ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট যে ব্যাংক সেটাকে সংক্ষেপে IPP ব্যাংক বলা হয়। IPP ব্যাংকে একসময় প্রচুর সংখ্যক লোক নিয়োগ করা হয়েছিল, এ যাত্রায় আবার তাদের 58 জন ম্যানেজেরিয়াল পোস্টের প্রয়োজন পড়েছে।
যেগুলো সিনিয়র ম্যানেজার হতে পারে বা এইচআর ম্যানেজার হতে পারে, চিফ ম্যানেজার হতে পারে, এ ধরনের ম্যানেজেরিয়াল পোস্ট। আর যেহেতু ম্যানেজেরিয়াল পোস্ট বুঝতেই পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার অবশ্যই জরুরি প্রয়োজন রয়েছে, অন্তত পক্ষে এক বছরের অভিজ্ঞতা হলেও কিন্তু আপনার চাই। আপনি যখন অনলাইনে অ্যাপ্লাই করতে বসবেন তখনই টের পেয়ে যাবেন যে অভিজ্ঞতার প্রয়োজন কতটুকু রয়েছে। হ্যাঁ, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, শেষ তারিখ 15ই আগস্টের মধ্যে, আর বয়স 23 থেকে 35-এর মধ্যে, অর্থাৎ কমপক্ষে 23 হতে হবে আর ঊর্ধ্বসীমাটা হচ্ছে 35 পর্যন্ত। যারা ওবিসি রয়েছেন 3 বছরের শিথিলতা পাবেন, যারা এসসি বা এসটি রয়েছেন আপনারা 5 বছরের শিথিলতা পাবেন। তো একটা বিশেষ করে একটা কথা বলে রাখছি, এই 58টি পোস্টের মধ্যে যে যারা শারীরিকভাবে বিশেষ সক্ষম প্রার্থীরা রয়েছেন আপনাদের জন্য তেমন কোনো কোটা নেই, সেই কারণে আপনাদের বয়সের যে শিথিলতা সেটাও কিন্তু এক্ষেত্রে আপনাদের থাকছে না। তো যাই হোক, ম্যানেজেরিয়াল পোস্ট কেউ যদি আগ্রহী থাকেন অবশ্যই অনলাইনে, আপনি অবশ্যই আইপিপি ব্যাংকের ওয়েবসাইটে লগ অন করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। আর এই যে বললাম ডিফেন্সে চাকরি করার কারো শখ রয়েছে হয়তোবা, সেটা পরীক্ষাটার নামই হচ্ছে CDS 2, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস 2 পরীক্ষা, যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেটা কন্ডাক্ট করে থাকে। আর পরীক্ষাটা হবে নভেম্বর মাসে, কিন্তু আপনাকে এই চলতি এক মাসের মধ্যে অনলাইনে কিন্তু আপনাকে আবেদন করে নিতে হবে। সেপ্টেম্বরের 3 তারিখ পর্যন্ত আপনি এই সুযোগটা পাবেন অনলাইনে আবেদন করার। তবে যেহেতু ইউপিএসসি কন্ডাক্টেড এক্সাম, আপনাকে কিন্তু আমি একটা ছোট্ট উপদেশ করেই রাখব, যদি আপনি আগ্রহী হন তবে কিন্তু আপনি যত শীঘ্র সম্ভব আবেদন করে নেবেন। কেননা, কারণটা হচ্ছে যে সিটি ওয়াইজ, অর্থাৎ শহর কেন্দ্রিক বা শহর ভিত্তিক যে পরীক্ষার কেন্দ্রটা হয় সেটা কিন্তু সীমিত আসন সংখ্যা দেওয়া থাকে। তার মানেটা হচ্ছে, যেমন ধরুন আমি ত্রিপুরাবাসী, আমার ইচ্ছে রয়েছে আমি আগরতলায় পরীক্ষা দেব, হ্যাঁ আগরতলায় সেন্টার রয়েছে, আমার ইচ্ছে রয়েছে আগরতলায় পরীক্ষা দেব, আমি যত শীঘ্র আবেদন করতে ভুলে গেছি বা করিনি, এবার শেষ সময় এসে গেছে, আমি আবেদন করতে বসলাম, তখন দেখা যাবে আমার আগরতলার সেন্টারের যে আসন সংখ্যা, পরীক্ষার আসন সংখ্যা, মানে শূন্যপদের কোটা নয়, কিন্তু শূন্যপদ টোটাল রয়েছে 414টি, কিন্তু পরীক্ষার জন্য যে আসন সংখ্যা সেটার মধ্যে কিন্তু সীমিত রাখা হয়েছে। তাই যদি সেই সীমিত সংখ্যাটা পূরণ হয়ে যায় তবে কিন্তু আমি আর আগরতলা সেন্টারটাকেই চুজ করতে পারবো না। তার জন্যে আমি পরীক্ষা দিতে পারবো, আমাকে মেট্রো সিটিতে গিয়ে পরীক্ষা দিতে হবে, দিল্লি রয়েছে, কলকাতা রয়েছে, চেন্নাই রয়েছে, মুম্বাই রয়েছে, সেখানটায় গিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। তো যাই হোক, এ ধরনের চাকরি সংক্রান্ত আপনাদের সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে, যারা যতটুকু জেনে থাকেন তার চেয়ে যদি অতিরিক্ত আরও জানার আগ্রহ থাকে আপনারা এই নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের দপ্তরে আপনারা যোগাযোগ করতে পারেন, নম্বরটা আপনাদের সামনে রয়েছে। তবু আমি আরও একবার শেষবারের মতন বলে দিচ্ছি, যাওয়ার আগে 9436120305 আপনারা এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। আপনারা নিয়মিত দেখুন কাজের সন্ধানে অনুষ্ঠান নিউজ ভ্যানগার্ডের পর্দায়। তো চলুন, আজকের মতন এখানটায় শেষ করছি, ধন্যবাদ।